নাসির হোসেন। একদিকে তিনি বাংলাদেশের ক্রিকেটের হাতে গোনা কয়েকজন ব্যাট বয়ের অন্যতম একজন, আবার অন্যদিকে তিনি আবার বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ফিনিশারের অন্যতম একজন। রংপুরের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে তিনি বিশ্ব ক্রিকেটে নিজের পরিচয় তুলে ধরেছিলেন বেশ ভালোভাবেই আলোড়ন সৃষ্টি করে। সেই তিনিই আবার বাংলাদেশ ক্রিকেট দল থেকে নিজের পথ হারিয়েছেন আরও বেশি আলোড়ন সৃষ্টি করে। আর এর সাথে সম্ভাবনাময় আরও একজন বাংলাদেশি ক্রিকেটারের হয়েছে এক করুণ অপমৃত্যু। একজন নাসির আসলেন, খেললেন, জয় করলেন, আবার হারিয়েও গেলেন, কিন্তু তারপরেও তার জীবনের আড়ালে থাকা নানান অজানা গল্প আমাদের অনেকেরই জানা হয়নি। আমাদের আজকের এই ভিডিওটিতে জানবো সেই সকল গল্পই, সেই সাথে তার বেড়ে ওঠা, ক্রিকেটার হয়ে ওঠা, সময়ের স্রোতে নিজেকে হারিয়ে ফেলা কিংবা নারী কেলেঙ্কারিতে ব্যাট বয়ের খেতাব অর্জন সহ তার ব্যক্তিগত নানান অজানা তথ্য। তাই হুট করে স্বর্গ থেকে নরকে পতিত হওয়া এই ক্রিকেটারের ঘটনাবহুল জীবনের গল্পটি জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। নাসির হোসেন একটি দরিদ্র পরিবারের সন্তান হলেও ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ছিলেন ভীষণভাবে আসক্ত। অথচ নানা অভাব অনটনে থাকা পরিবারের সন্তান হিসাবে তার উচিত ছিল জীবনযুদ্ধে অংশ নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার তাগিদে পড়ালেখায় ভালোভাবে ডুবে থাকা। কিন্তু না, নাসির হোসেন তা করেননি। তিনি পড়ালেখায় কিছুটা অমনোযোগী হয়ে একেবারে ক্রিকেটের নেশায় মেতেছিলেন। আর ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার যত স্বপ্ন এবং ভালোবাসা, চাচারা প্রতিদিন ক্রিকেট খেলতেন আর সেসব দেখেই নাসির ব্যাট বল নিয়ে মগ্ন থাকার নেশায় মাতেন। ক্রিকেটের প্রতি বাবা মায়ের সাপোর্ট ছোটবেলায় কমই পেয়েছেন নাসির, কিন্তু চাচা সাপোর্ট দিয়েছেন বেশ ভালোভাবেই, তবে পড়াশোনা ঠিক রেখে। ছেলেবেলায় বেশ দুষ্ট এবং ডানপিটের স্বভাবের ছিলেন নাসির। স্কুল ফাঁকি দিয়ে অনেক সময় তার অন্যান্য বড় ভাই সহ ক্রিকেট খেলা দেখতে যাওয়ার কারণে বাবা চাচাদের হাতে পিটুনি খাওয়ার অনেক ঘটনাও আছে তার। শুধুই কি তাই, অতিমাত্রায় ক্রিকেট নিয়ে পড়ে থাকার কারণে তাকে বাসা থেকেও বের করে দেওয়া হয়েছিল, যদিও রাতে চাচারা ডেকে আবার এনে তাকে বুকে জড়িয়ে নিয়েছেন। 30 নভেম্বর 1991 সাল রংপুরের দেওয়ানবাড়িতে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার চার ভাই এবং এক বোনের মধ্যে চতুর্থ। বাবা একজন চাকুরিজীবী এবং মা পুরোমাত্রায় গৃহিণী। যৌথ পরিবারের মতে বাবা মা ভাই বোন আর চাচাদের নিয়ে থাকা নাসিরের ক্রিকেট জীবনের শুরুটা চাচাদের দেখে দেখে শুরু হলেও রংপুরের ক্রিকেট গার্ডেনের সাকিব নামক এক ক্রিকেট প্রেমিকের হাত ধরেই নাসিরের যেন নতুন করে স্বপ্ন দেখার সূচনা হয়েছিল। সাকিব সাহেব কেন জানি মায়ের বাঁধনে জড়িয়ে নিয়েছিলেন ক্রিকেটের পাগলামিতে মেতে থাকা স্কুল বয় ছোট নাসিরকে, আর তাই তো নিজেই রোজ রোজ রিক্সা ভাড়া করে তিনি নাসিরকে নিয়ে যেতেন একাডেমিতে। দিন গড়ানোর সাথে সাথে একটা সময় ক্রিকেটকে নেশার পাশাপাশি জীবনের সাথে একসূত্রে বেঁধে ফেললেন সেই ডানপিটে ছেলেটি। এরই মাঝে রংপুরে আয়োজন করা হয়েছে কিশোর প্রতিভাদের নিয়ে বিশেষ কোচিং ক্যাম্প। শ্রীলঙ্কার কোচ চার্লি এসেছিলেন প্রশিক্ষণ দিতে, আর সে সময় নাসির তাতে যোগ দিতে একেবারে অস্থির হয়ে ওঠেন। নাসিরের বাসা থেকে রংপুর স্টেডিয়ামের দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটার। সামর্থ্য ছিল না বলে কষ্ট করে রোজ রোজ দূরের পথ পায়ে হেঁটে সে সময় কষ্ট করে তিনি সেখানে গিয়েছেন। ক্যাম্পে যোগ দেওয়ার কারণে প্রতিদিন 100 টাকা করে তাকে দেয়া হতো। মজার ব্যাপার, সেই টাকা পুরোটাই জমিয়ে রাখতেন ভবিষ্যতের স্বপ্ন ক্রিকেটার হওয়ার পেছনে ব্যয় করতে। একটা সময় জানা গেল যে চূড়ান্তভাবে নাসিরকে বাছাই করা হয়নি। তার পরিবারের তো সবাই অবাক, ক্যাম্পে অনেক ভালো করেও কেন বাদ পড়ল তা অজানাই থেকে যায় সবার কাছে। বাদ পড়ার ঘটনায় এতটাই ভেঙে পড়েছিলেন যে 2-3 দিন পর্যন্ত খাওয়া ও মুখে দেননি সেদিনের সেই ক্রিকেট পাগল নাসির। কিশোর নাসিরের ক্রিকেটের প্রতি দুর্বার আকর্ষণ এবং আগ্রহ দেখে সেই সাথে তার উজ্জ্বল প্রতিভার সম্ভাবনা উপলব্ধি করেই যেন সে সময় তাকে দলে রেখে দেওয়া হয়। তবে কপালটা খারাপ না হলে কেন এবার জুনিয়র আসরটা স্থগিত হয়ে যাবে কোনো এক কারণে? জীবনের প্রথম কোচিং ক্যাম্পে প্রথম অবস্থায় বাদ পড়াটাই যেন সেদিনের ক্রিকেট ক্রেজি বয় নাসিরের আরও ভালো করা কিংবা আরও উপরে ওঠার জিতটা এনে দিয়েছিল বেশি করে। এত দূরে আসতে তাকে পাড়ি দিয়ে হয়েছে শত শত বাধা, পুরাতে হয়েছে অনেক কাঠখড়। বিকেএসপিতে ভর্তির উদ্দেশ্যে নাসির হোসেন অনেক যত্নে নিজের জমানো 3,000 টাকা সে সময় ঢাকা আসার জন্য সাথে করে নিয়ে এসেছিলেন। স্বপ্নের লক্ষ্যটা আর কিছুই নয়, সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য বড় একটা সুযোগ পাওয়া। প্রথম স্বপ্নটা হলো বিকেএসপিতে ভর্তি, ছটফট করতে করতে আবার বাড়িতে ফেরা। 20 দিন পর চিঠি এলো, খামটা খুলে সেদিনের ক্রিকেট পাগল কিশোর নাসিরের যে সে কি আনন্দ উল্লাস তার বলে শেষ করা যাবে না। আর চিৎকার করতে করতে বলতে থাকলেন, বাবা মা এবার আমি টিকে গেছি। সেবার বিকেএসপির সে ভর্তি পরীক্ষায় 1,000 কিশোর প্রতিভা অংশ নিলেও চূড়ান্তভাবে বাছাই করা হয়েছিল মাত্র 20 জনকে। কিন্তু হায়, খুশির মাঝেও ছিল ক্ষণিকের যন্ত্রণা। অসচ্ছল এই পরিবারের ছেলেটা কীভাবে ঢাকায় যাবে সেটি সবার দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিল। কেননা দেখা গেল যে এত বড় খরচ কেমন করে সামলানো হবে সেটাই অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়াল। সিদ্ধান্তের টানাপোড়েনে থাকলো বাড়ির সবাই। একটা সময় নাসিরের ভর্তির ব্যাপারটা শেষমেশ ফাইনাল হয়ে গেল, আর মহা খুশিতে তখন নাসির। তারপর ধাপে ধাপে স্বপ্ন পূরণের আর প্রতিষ্ঠার লক্ষ্যে যেন এগিয়ে যাচ্ছেন নাসির, সেই অধ্যায়ের কথা প্রায় সবারই জানা। নাসিরের জীবন সংগ্রামে এগিয়ে আসা হয়েছে অনেক কষ্ট যন্ত্রণার দুঃসময়কে ঠেলে দেওয়ার মাঝে। দেশের হয়ে ক্রিকেট খেলে পেয়েছেন যেমন খ্যাতি এবং সুনাম, এর পাশাপাশি জুটেছে অনেক ভালোবাসা। সে বিকেএসপিতে ভর্তি হওয়ার সময় সাথে ছিল জমান 3,000 টাকা।
বিকেএসপিতে সুযোগ হল 2004 সালে, সপ্তম শ্রেণীতে তিনি ভর্তি হলেন। কিন্তু তার পিছু ছাড়েনি অভাব অনটন। বাবা মায়ের স্নেহ আদর পেতে মন টানলেও বাড়তি খরচের কথা ভেবে যাওয়া হতো না প্রায়ই। প্রায় 2-3 মাস পরপর তিনি বাসায় যেতেন। ওই সময়টা বিশেষ করে চাচারা হেল্প না করলে বাড়িতেও ঠিকমতো যাওয়া হতো না নাসিরের। তবে অভাব কখনোই নাসিরকে হতাশে ডুবিয়ে মারেনি, বরং প্রতিনিয়ত তাকে আরও বেশি এবং সিরিয়াস করে তুলেছে। নিজেকে প্রতিষ্ঠিত করতে দিনের পর দিন অনেক কষ্টের মাঝেও ঘাম ঝরিয়ে গেছেন নিরলস অনুশীলনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে। সেই নাসিরের আজ হয়েছে অনেক কিছু। দেশের হয়ে খেলার কারণেই ক্রিকেটার নাসির আজ প্রতিষ্ঠিত। সেই রংপুরের নাসিরকে আজ বিশ্ব ক্রিকেট চেনে বাংলাদেশের নাসির হিসেবে। তাই ভালো খেলে দেশকেও দিতে চেয়েছেন অনেক কিছু, দিয়েছেনও অনেক। এই অনেক কিছুই যেন এক একটি ম্যাচ ফিনিশিং এবং মন মাতানো ব্যাটিংয়ের ঝলকানি, যেমনটি দিয়ে ভক্তদের কাছে থেকে পেয়েছেন মিস্টার ফিনিশারের উপাধি। এর আগে 2011 সালের 14 আগস্ট হারারেতে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটেছিল অলরাউন্ডার নাসির হোসেনের। সেই ম্যাচে 63 রান করে ভালোভাবে জানিয়ে দিয়েছিলেন নিজের আগমনী বার্তা। তারপর থেকে দীর্ঘদিন তাকে আর পেছনে ফিরে কখনই তাকাতে হয়নি। টেস্ট, ওয়ানডে কিংবা টি-20, সব জায়গাতেই তিনি নিজের সফলতার স্বাক্ষর রেখেছেন দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে। সেই সাথে বিপিএলও দেখিয়েছেন দুর্দান্ত ক্যাপ্টেন্সি। সব মিলিয়ে মাশরাফি এমন মন্তব্যই নিজের করে নিয়েছিলেন, আর তা হচ্ছে, তোর যা গড় তা ধরে রাখার চেষ্টা কর, চেষ্টা কর আরও উন্নতির, তুই দলের ভবিষ্যৎ। এমনটা বলা যুক্তিযুক্তই ছিল, কেননা নাসির হোসেন ততদিনে যে একজন পরিণত ক্রিকেটার, খেলে ফেলেছিলেন এক বিশ্বকাপও। নাসির হোসেনের নাম মনে করতেই তখন মনে পড়ত তার দুর্দান্ত সব ফিনিশিংয়ের কথা, মনে পড়ত ব্যাট বল হাতে সিরিয়াস একজন ক্রিকেটারের কথা, আরও মনে পড়ত নিশ্চিত হারা ম্যাচেও তার বুক জিতিয়ে লড়াইয়ের কথা। কিন্তু সেই তিনি খুব বেশি দিন একজন উজ্জ্বল তারকা হয়ে কাটাতে পারেননি। বড্ড ডানপিটে ছেলেটা একসময় দল থেকে অনিয়মিত হয়ে পড়েন, আর এর প্রধান কারণ হচ্ছে বাজে পারফরম্যান্স। অন্যদিকে তারই বন্ধু সাব্বিরের দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করে দলে পাকাপোক্ত জায়গা করে নেওয়ার কারণে, আর সর্বশেষে নারী কেলেঙ্কারির কারণে তিনি তো একেবারে স্বর্গ থেকে নরকে পতিত হয়েছেন। নিজে নিজে অবশ্য তিনি পতিত হননি, এমনকি পতিত করেছেন দেশের ক্রিকেটকেও। এদিক থেকে নাসির হোসেন বাংলাদেশ ক্রিকেটের কলঙ্কিত একটি নাম। বাজে এক মেয়ের সাথে তার বাজে এক সম্পর্ক স্থাপনের পরিণতি কি হয়েছে সেটা আপনারা মোটামুটি ভালোই জানেন, যাতে দূষিত হয়ে গিয়েছিল এদেশের আকাশ বাতাস। বর্তমান নাসির হোসেন দীর্ঘদিন ধরেই জাতীয় ক্রিকেট দলের বাইরে, এমনকি তিনি ইদানিং সুযোগ পান না ঘরোয়া ক্রিকেটেও খুব একটা। তার এই জ্বলন্ত প্রমাণ সর্বশেষ বিপিএল। এভাবে যে একজন প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে গেলেন এই ব্যাপারে যেন কারোই কোনো আর মাথা ব্যথা নেই। অথচ এই নারী কেলেঙ্কারির আগে তার অযৌক্তিকভাবে বাদ পড়াতে ক্রিকেট প্রেমীরা সে সময় রীতিমতো রাজপথে নেমে আন্দোলন করতে দ্বিধাবোধ করেননি, আর এর প্রধান কারণ ছিল তাকে আবারও দলে ফেরাতে। তবে এখন আর তাকে নিয়ে ক্রিকেট আঙ্গনে খুব একটা চর্চা হয় না বললেই চলে। আর এর প্রধান কারণ হচ্ছে তার কলঙ্কিত অধ্যায় নারী কেলেঙ্কারি। যদিও তাতে অবশ্য মেয়েটাই বাজে ছিল, খারাপ ছিল এবং মেয়েটারই দোষ ছিল, তারপরেও এ কথাটা বলতেই হয়, ক্রিকেটার নাসিরও যে একেবারে দুতে ধোয়া তুলসী পাতা ছিলেন তা কিন্তু নয়। ক্রিকেটার নাসির হোসেন যে কতটা দুষ্ট প্রকৃতির এক ছেলে তা বোধহয় কারোই অজানা নয়। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তিনি দুষ্টামিতে বেশ পটু। যেখানে তিনি যাবেন সেখানে যে দুষ্টামি হবে না সে কি হয় সেটা কোনোভাবেই হতে পারে না। নাসির যেখানেই যাবেন তিনি চারপাশটা মাতিয়ে রাখেন, এমনকি মাঠে আম্পায়ার থেকে শুরু করে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও তিনি মজা করতে কখনোই ভুল করেন না। তার প্রিয় খেলা ফুটবল, প্রিয় দল আর্জেন্টিনা, ফুটবল ক্লাবের মতো পছন্দ বার্সেলোনা। মজার ব্যাপার হচ্ছে লিওনেল মেসি এবং ক্রিশিয়ানো রোনালদো দুইজনই তার প্রিয় ফুটবলার। সিনেমা দেখতে খুবই পছন্দ করেন নাসির, কিন্তু সময়ের অভাবে সেটি অবশ্য খুব একটা হয়ে থাকে না। নাসির মাছ ধরতেও খুব ভালোবাসেন, সময় পেলেই পুকুর কিংবা দীঘির পাশে বসে যান মাছ শিকার করতে। তার মৎস্য শিকার সাধারণত রংপুরেই হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর জাতীয় দলে ভালো খেলে যখনই নাসির বাড়িতে মায়ের কাছে ছুটে গেছেন দেখেছেন মায়ের চোখে জল, আর সেই জলের ব্যাপারে জানতে চাইলে মা বলেন, এ তো আমার আনন্দের অশ্রু, এ তো সাফল্যের সুখের আনন্দের অশ্রু। অনেক আদরে মা কখনোই বুঝতে দিত না যে চোখের জলের মাঝেও লুকিয়ে থাকে সংসারের সেই দুঃসময়ের দিনগুলোর কথা। মা হয়তো বা এইভাবে চোখের জল ফেলতেন নাসির একবেলা পেট ভরে খেতে পারত না, পরিবার থেকে একটা নতুন জামা পেত না, নিজের একটা ব্যাটও ছিল না একসময়, আর তিনি হয়ে গিয়েছিলেন বাংলাদেশের একজন নাম করা অলরাউন্ডার। তবে সবকিছু ধ্বংস করার পেছনে সেই নারী কেলেঙ্কারির পাশাপাশি তার অনিয়ন্ত্রিত জীবনযাপন বেশ ভালোই ভূমিকা রেখেছে। নাসির ফিরে আসুক তার আপন মহিমায়, সেই কামনাই করি আমরা পুরো দেশবাসী। জানি না তিনি আর কখনো ফিরতে পারবেন কিনা, তবুও আমাদের শুভকামনা রইল নাসির ফিরে আসুক। প্রিয় ভিউয়ার্স, তবে এসব বিতর্কের কারণেই, মানে নারী কেলেঙ্কারির পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য, মনে হয় নাসিরের জন্য জাতীয় দলের দরজা চিরজীবনের জন্য হয়তো বন্ধই হয়ে গিয়েছে। আপনার কি মনে হয়, নাসির হোসেন কি পারবেন আবারও বাংলাদেশের জাতীয় দলে ফিরতে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। নাসির হোসেনকে মিস করলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে তার নাসির ভক্তদের কাছে পৌঁছে দিন।
আরও এমন তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।